সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী বধূকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লন্ডনের আলতাভালি পার্কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিলেতে বসবাসত ওই কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশ থেকে ধর্ষণ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের রিপোর্টে বিস্তারিত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রাবাসে তরুণী ভদুকে দর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লন্ডনের আলতাবালি পার্কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমি অত্যন্ত ধিক্কার জানাই যারা এই ঘটনা ঘটিয়েছে বিশেষ করে পূর্ণভূমি সিলেট এই যে ঘটনাটা এই যে নেতকারজনক ঘটনা সিলেট এমসি কলেজে অত্যন্ত দুঃখজনক ঘটনা বেদনাদায়ক ঘটনা আজকে আমরা এখানে সমবেত হয়েছি এমসি কলেজ সহ সিলেটের এমসি সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজের ছাত্ররা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এই মানব বন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের এই সিলেটে সহ সারা বাংলাদেশে যাতে ভবিষ্যতে আর কেউ দর্শিত না হয় সোমবার বিলেতে বসবাসত কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ থেকে আগে দর্শন ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানা হয় এটা বলতে চাই যে আমাদের সরকার এটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি বিধান করতে পারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে আর কেউ যাতে এ ধরনের ঘটনার সাথে সংশ্লিষ্ট না হয় আমরা মনে করি যে এটা উপযুক্ত শাস্তি হলে আগামীতে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না সরকারের কাছে দাবি জানাচ্ছি এই নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কলেজের সাবেক ছাত্র করিম চৌধুরীর সভাপতিত্বে সৈয়দ লায়েক মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ সাবেক ছাত্রনেতা এমদাদ হোসেন টিবু মিসমাউজ্জামান সুহেল শহীদুল ইসলাম মামুন কাউন্সিলার শাহ সুহেল কমিউনিটি নেতা আকিফ আলী শিবলু যুবনেতা দেওয়ান আব্দুল বাসিদ আব্দুল খয়ের ফলিক আহমদ রাহেল আহমদ নারী নেত্রী নীলা আহমদ নাসিমা আক্তার ও আরো অনেকে এমসি বিশ্ববিদ্যালয় কলেজে গৃহবধূ দর্শিদার নেক্ষারজনক ঘটনার প্রতিবাদে লন্ডনের এই আলতাবালি পার্কে প্রতিবাদ সমাবেশ থেকে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন এই দর্শনের দৃষ্টান্তমূলক শাস্তি যেন আর কেউ এই সাহস না পায় চৌধুরী মোরাদ আই টিভি নিউজ লন্ডন